Hey guys, welcome to my channel. So, আজ কে আমরা চলে যাচ্ছি সতী মায়ের মন্দিরে, যেটা কল্যাণ ঘোষ পাড়া হয়ে যেতে হয়। এখন আপাতত আমরা আছি আমাদের নদীতে, নদী থেকে নৌকো করে যাচ্ছি। দেখতেই পাচ্ছো আমাদের ফ্যামিলি নিয়ে আমরা চলে যাচ্ছি সতী মায়ের মন্দিরে। দেখতে থাকো তোমরা, অনেকদিন পরেই যাচ্ছি, দেখতেই থাকো। এটা হচ্ছে বড় গঙ্গায় ঢুকছি আমরা, এরপর টোটো করে যাচ্ছি। তোমরা যারা যারা আসতে চাও বা যেতে চাইছো তারা চলে যেও, টোটো করে বা নদী হয়ে আসতে হবে। আমরা দেখো পুজো দিতে যাচ্ছি। আমি এখানে অনেকদিন পরেই গেলাম, ছোটবেলায় একবার এসেছিলাম, আর এই আজকে এতদিন পরে তোমাদের দেখাচ্ছি। দেখো বন্ধুরা, আমি যতটা পেরেছি ভিডিও বানানোর চেষ্টা করেছি। এখানে হচ্ছে গিয়ে ডালিম গাছ, তো এটাই ঘোড়া বাঁধতে হয়, নিজের মনস্কামনা পূর্ণ করার জন্য কিছু চেয়ে নিতে হয় ভগবানের কাছ থেকে। পুজো দেওয়া কমপ্লিট, এবার এখানে ধূপ জ্বালাচ্ছি। আমাদের পুজো অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে, এবার আমরা যাব একটু ঘুরতে, একটু মেলা ঘুরব। আর এখানে পুকুরে যাব, তো পুকুরে এই যে চলে এসেছি আমরা, যাচ্ছি আমরা পুকুর পরিদর্শন করতে। দেখতে থাকো তোমরা, আমি বিভিন্ন জায়গায় ছবি তুলেছি, দেখো ঠাকুরগুলো ছোট ছোট। এইটা হচ্ছে সতী মায়ের পুকুর, তো আমরা একটুখানি ওখানে গিয়ে একটু জল নিয়ে আর কি মাথায় ছেটালাম। এটা হচ্ছে বেহুলা লক্ষিন্দর, কত লোক স্নান করছে সেটা আমরা দেখছিলাম। এগুলো হচ্ছে ঠাকুর, ওখানকার সব ভিডিও বানিয়েছি আপনাদের জন্য, সতী মায়ের সমাধি। এটা এটা সেই ডালিম গাছ, কত বছর পুরনো আমার ঠিক জানা নেই। তো আমার ভিডিও এখানেই শেষ হলো, ভালো থেকো সবাই।